আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে একটা কিউআর কোড কিভাবে জেনারেট করতে পারবেন খুব সহজেই। 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনি সেই কাজটা করতে পারবেন আপনার যে কোনো একটা অ্যাকাউন্টের লিংক দিয়ে বা আপনার নাম দিয়ে বা যে কোনো একটা অ্যাড্রেসের ঠিকানা দিয়ে আপনি চাইলেই একটা কিউআর কোড কিন্তু জেনারেট করতে পারবেন। সেই কাজটা কিভাবে করবেন চলেন দেখিয়ে দিই। সো আপনি সর্বপ্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, আসার পরে সার্চ বারে গিয়ে আপনি জাস্ট লিখে দিবেন যে গো কিউআর লিখবেন, গো কিউআর মি। ওকে, এটা লিখে দেওয়ার পরে সার্চ করে দিবেন, তারপরে দেখবেন ফার্স্টে যে আপনার একটা ওয়েবসাইট চলে আসছে কিউআর কোড জেনারেটর, সেই অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলেই সরাসরি এরকম একটা ইন্টারফেসে কিন্তু আপনাকে নিয়ে আসবে। সো এখান থেকে আমরা এক এক করে দেখবো যে কিভাবে আপনি এই জায়গাটা থেকেই একটা কিউআর কোড জেনারেট করতে পারবেন। সো এদিকে বাম দিকে টাইপ 1 এর দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো দিয়েই মূলত আপনি এই কিউআর কোডটা জেনারেট করতে পারবেন। আপনি এই জায়গাটার মধ্যে যে যে কাজগুলো করবেন তার একটা প্রিভিউ কিন্তু এই জায়গাটার মধ্যে আপনি দেখতে পারবেন। সো এই জায়গাটার মধ্যে এই যে আমি এই মাউসের কার্সরটা যে জায়গার মধ্যে রাখছি সেই জায়গার একটা আপনার যে আপনার টেক্সট লিখতে চাচ্ছেন সেই টেক্সটটা কিন্তু লিখতে পারবেন। এবং আমি যদি এই জায়গাটার মধ্যে আসি সেক্ষেত্রে আপনি যদি কোনো লিংক অ্যাড করতে চান আপনার এই কিউআর কোডের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এই ইউআরএলটা দিয়ে কিন্তু আপনি সেখানে একটা লিংক সেট করতে পারবেন। তারপরে নিচে এসএমএস আছে, মানে আপনার এভরিথিং যে যে কিউআর কোডের মধ্যে যে যে অপশনগুলো থাকা দরকার সবগুলো অপশন কিন্তু আপনি এই জায়গাটার মধ্যে এসে পেয়ে যাবেন। সো আমরা একটা কিউআর কোড এখান থেকে জেনারেট করি, আমরা টেক্সট দিয়ে একটা কিউআর কোড জেনারেট করি। সো আমি এখান থেকে আমার নামটা দিয়ে আমি একটা কিউআর কোড আপনাদেরকে জেনারেট করে দেখাই যে এক্স্যাক্টলি আসলে হয় কি না। সো এখান থেকে আপনার নাম দিয়ে আপনি কিন্তু নিজেও তৈরি করতে পারবেন, আমি জাস্ট আমার নামটা দিয়ে তৈরি করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। সো এখান থেকে যখন আপনার এটা লেখা শেষ হয়ে যাবে আপনার যা ইচ্ছা তা কিন্তু আপনি এখানে লিখতে পারবেন, আপনার যতটুকু ওয়ার্ডের মধ্যে আপনার প্রয়োজন হয় ততটুকু ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনি এটা লিখতে পারবেন। তারপর এখান থেকে আপনার ডাউনলোড অপশনে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে সর্বপ্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার এই কিউআর কোডের সাইজটা কত হবে, সেই সাইজটা কিন্তু এখান থেকে আপনি চাইলে এখান থেকে সেট করতে পারবেন। তারপরে বর্ডারটা এখান থেকে আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আবারও এই ফন্ট সাইজটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনার ফরেগ্রাউন্ড আপনার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, মানে হচ্ছে আপনি এই যে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা কী দিতে চাচ্ছেন, বা ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার চেঞ্জ করে আপনি চাইলে অন্যান্য কালার কিন্তু এখানে দিতে পারবেন। এই যে অন্যান্য কালারগুলো দেওয়ার মতো অপশন কিন্তু এখানে আছে। সো আমরা এখান থেকে জিরোই করে দিচ্ছি, আমরা ব্ল্যাকটাই এখান থেকে চয়েস করছি। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনি চাইলে কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। সো এই কাজগুলো যদি কমপ্লিট হয়ে থাকে দেন হচ্ছে আপনি এখান থেকে সেভ করতে পারবেন। সেভ করার কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন এসবিজি আছে, ইপিএস আছে, পিএনজি আছে, আপনার যেটাই পছন্দ সেটার মধ্য থেকেই যে কোনো একটা দিয়ে আপনি এখান থেকে সর্বপ্রথমে এটাকে সেভ করে নেবেন। সো আমি এখান থেকে পিএনজি দিয়ে সেভ করে নিচ্ছি। সেভ করে দেন হচ্ছে আমি যদি এখন আমার এটার মধ্যে কিউআর কোড জেনারেটর মধ্যে যদি আমি ক্লিক করি দেন হচ্ছে আমার সেই কিউআর কোডের পিকচারটা কিন্তু আমি দেখতে পারবো। সো এখন যদি আপনি এই যে এই কিউআর কোডটাকে যদি আপনি এখন আমার এই স্ক্রিনে থাকা অবস্থায় যদি আপনি এটাকে স্ক্যান করেন, এটাকে জাস্ট যদি আপনি স্ক্যান করেন তাহলে দেখবেন যে আপনার সেই আমি যে নামটা লিখেছিলাম সেই নামটা কিন্তু চলে আসবে। সো আমি আপনাদেরকে একটু দেখানোর সাথে আমার মোবাইল ফোন থেকে আমি এটা আপনাদেরকে করে দেখাইতে পারি। সো আমার মোবাইল ফোনের স্ক্রিনটা আপনারা আশা করি দেখতে পারবেন একটু পরেই। সো আশা করি দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনটা। সো এখান থেকে আমি যদি আমার কিউআর কোড স্ক্যানের মধ্যে চলে আসি, আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জাস্ট কিউআর কোডটা আমার লঞ্চ হয়েছে, সাথে সাথে আমার নামটা কিন্তু এখানে চলে আসছে। সো আপনারা এখান থেকে আশা করি খেয়াল করতে পারছেন। সো এইভাবে খুব সহজেই আপনি চাইলে যে কোনো একটা কিউআর কোড কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে একটু উপকার হয়েছে বলে মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে।